আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি গেমসের টিপস অ্যান্ড ট্রিক্স। যদি আপনি বেটিং সাইটের সকল গেমসের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেননা আমি এই চ্যানেলে প্রতিনিয়ত প্রত্যেকটা গেমসের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে। তো এই গেমস আপনি পাবেন কোথায়? তো এই গেমস পাওয়ার জন্য আপনাকে একটা সাইট টিপতে হবে, সাইটের নাম হচ্ছে মেগাপারি। তো মেগাপারি কেন সাজেস্ট করছি, ওয়ান এক্স বেট বলুন, মেল বেট বলুন, তারপরে অন্যান্য সাইট বলুন, এর থেকে মেগাপারি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সাইট। আমি কেন মেগাপারিকে ওয়ান অফ দ্য বেস্ট সাইট বলছি, এর প্রধানত কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে এখানে ডিপি উইথড্র হচ্ছে ফাস্ট অনেক, মানে এজেন্ট ছাড়াও আপনি ডিপি উইথড্র করতে পারবেন কোনো রকম রিস্ক ছাড়াই। দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোনো সমস্যা হয় না, মানে প্রবলেম খুব কম হয়, যদিও প্রবলেম হয় ওরা খুব তাড়াতাড়ি এটা সলভ করে দেয়। তো আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে বলবেন, আমি আপনাদের খুব তাড়াতাড়ি এটা সলভ করে দেবো। তো তৃতীয় কথা হচ্ছে যে এই সাইটে, হ্যাঁ, আপনি সবগুলো গেমস পেয়ে যাবেন এই সাইটে। আমি এখানে গেমস খেলি, আমি আপনাদের গেমস খেলে মূলত এই সাইটে গেমস খেলি আমি আপনাদের দেখাই। তো এই সাইটে যেগুলো গেমস আছে এগুলোর প্রত্যেকটা গেমসের আপনি এই যে এই গেমসগুলো আছে না, প্রত্যেকটা গেমসের টিপস অ্যান্ড ট্রিক্স আপনি আমার চ্যানেলে পাবেন, আর নিয়মিত পাবেন, কারণ আমি প্রতিনিয়ত খেলি। খেলার পর আমার কাছে যেটা মনে হয় যে না, এই টিপসটা অনেক ভালো, টিপসটা আপনাদের উপকারে আসবে, তারপর এটা আমি শেয়ার করি। তো আজকে আমি আপনাদের একটা গেমসের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো। তার আগে প্রথমেই বলে নিচ্ছি, আপনারা এটা খোলার জন্য আমি কমেন্টে এটার লিঙ্ক দিয়ে রাখবো, এখানে আপনি এটা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে অবশ্যই প্রোমো কোড ইউজ করতে হবে। তো প্রোমো কোড ইউজ করলে আপনি ফার্স্ট ডিপোজিটে 100% ডিপোজিট বোনাস পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যদি আপনি 50,000 টাকা পর্যন্ত ডিপোজিট করেন, তো আপনি 50,000 টাকা পর্যন্ত ডিপোজিট বোনাস পেয়ে যাবেন। তো আপনাকে 100% ডিপোজিট বোনাস পাওয়ার জন্য অবশ্যই আমার প্রোমো কোডটি ইউজ করতে হবে। আমার প্রোমো কোডটি হচ্ছে বড় হাতের এইস, মানে আমার প্রোমো কোড লিখবেন হচ্ছে, প্রোমো কোডের জায়গায় লিখবেন বড় হাতের এইস, বড় হাতের এ, তারপর টি বড় হাতের আই, বড় হাতের এম বড় হাতের, মানে বড় হাতের এইস এ টি আই এম 59, কোনো স্পেস নাই, ঠিক আছে? আমি আবারও বলছি, বড় হাতের এইস আপনি লিখবেন হচ্ছে বড় হাতের এইস এ টি আই এম 59। তো এটা, এই প্রোমো কোডটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো ওইখান থেকে আপনি অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করবেন, সেক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা আমি আপনাকে সলভ করে দেবো। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি হচ্ছে যে আমি বলছি না, আপনাদের একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো। তো সেক্ষেত্রে আমি প্রথমে বলে নিচ্ছি, আপনাদের ডিপোজিট করতে হবে বেশি। আপনি যদি বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আপনি বেশি ডিপোজিট করতে হবে, মানে রিস্ক কম বেশি ডিপোজিট, বেশি ডিপোজিট করলে রিস্কটা কম হবে, ভালো লাভ করতে পারবেন। তো এখন অনেকে আছে 1,000 টাকা ডিপোজিট করা, মানে ডেইলি 2-3,000 টাকার আশা করে, তো এটা কিন্তু হবে না। আপনি যখন ভালো টাকা মানে ডিপোজিট করবেন, তারপর আপনি ডেইলি আর্নিং করতে পারবেন 1,000, 2,000, 5,000, আপনার 1,000, 5,000 টাকা বিনা রিস্কে ইয়ে করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রয়োজন হবে বেশি ডিপোজিট রাখার জন্য, মানে বেশি ডিপোজিট করবেন তো মানে রিস্ক ছাড়া আপনি ভালো আর্নিং করতে পারবেন। আমি কেন বেশি ডিপোজিট বলতেছি জানেন, এটা আপনি খেলাতে গেলেই বুঝতে পারবেন, আমি বলে দেবো। তারপর আরেকটা কথা হচ্ছে যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনি টিপস অ্যান্ড ট্রিক্সটা খুব ভালোভাবে ধরতে পারবেন আর খেলতে পারবেন। আরেকটা কথা হচ্ছে মাথা ঠান্ডা করে খেলবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা প্রথমে চলে যাবেন গেমসে। তো আমি গেমসে চলে যাওয়ার পর আপনি এখানে অল এ সিলেক্ট করবেন, বা আপনি এখানে ক্লিক করলেই হবে। তারপর হচ্ছে এখানে আবারও অল আছে, আমি এখানে অল দিয়ে অল সিলেক্ট করে তারপর আপনি একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। তো নিচে চলে যাওয়ার পর আপনি একটা গেমস পাবেন, নামটা হচ্ছে সোয়াইম প্ল্যান্ট, এই গেমসটা। এছাড়া যদি আপনি এখানে পেতে সমস্যা হয় তাহলে আপনি চলে যাবেন হচ্ছে এই যে এই সার্চে। তো এই সার্চ বাটনে, এই সার্চে চলে যাওয়ার পর তারপর আপনি এখানে সোয়াইম প্ল্যান্ট লিখবেন, SWAMP মানে LND। তো এইটা লিখলেই আপনি এখানে সোয়াইম প্ল্যান্টটা পেয়ে যাবেন, এই যে এই যে এই যে এই গেম, এই গেমসটা। তো এই গেমসটা আমরা ওপেন করব।
তো এই গেমসটা ওপেন করার পর আপনাদের কাছে এমন ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা হচ্ছে এই দেখেন, এখানে আপনাদের যে ইয়াটা ব্যালেন্সটা আছে এটা দেখাবে, তারপর হচ্ছে এখানে মিনিমাম মানে মিনিমাম সর্বোচ্চ আপনি 20 টাকা স্টেক করতে পারবেন সর্বনিম্ন, তারপর এটাতে হচ্ছে ডাবল করবেন, 20 টাকাতে যদি 40 টাকা করতে চান তাহলে এটাতে ডাবল করবেন, আর এটা হচ্ছে অর্ধেক, এই যে এটা হচ্ছে অর্ধেক, আর এটা ম্যাক্স, ম্যাক্স হচ্ছে আপনার ম্যাক্সিমাম, মানে এই যে এখানে যতটুকু আছে এত পরিমাণ লেগে যাবো। অবশ্যই এখানে খেয়াল রাখবেন ম্যাক্সে যাতে ক্লিক না পড়ে, আমরা লুপ করব না, আমরা অল্প অল্প করে খেলবো, তারপর হচ্ছে আমরা মানে অল্প অল্প খেলে মাথা ঠান্ডা করে খেলে তারপর আর্নিং করব। তো আমরা প্রথমে এখানে যার যার যেমন ডিপোজিট করেন, যেমন আমার এখানে ডিপোজিটটা মোটামুটি অনেক, মানে আমার ব্যালেন্স আছে অনেক, তো সেক্ষেত্রে আমি এখানে 100 টাকা দিয়ে বেট করে দিচ্ছি। আপনারা আরও কম দিয়ে করবেন, কেননা আপনাদের অনেক সময় টাকা কমও থাকতে পারে, কেননা আপনি কেন আমি আপনাকে ডিপোজিট বেশি করতে বলছি জানেন, এটা এখনই বুঝতে পারবেন। তো তারপর হচ্ছে আমি মনে করেন প্লেসে বেটে দিলাম, প্লেসে বেটে টিপ দিলে, এখানে টিপ দিলে আপনার প্লেসে বেট লাগবে। হ্যাঁ, তারপর আমাদের এত এমন ইন্টারফেস আসবে, আমাদের কিন্তু 100 টাকা বেট লেগে গেছে। এখন এই দেখেন এখানে হচ্ছে 5টা আছে, গড় আছে, গড় বলতে কি 4টার মধ্যে মানে মনে করেন 1টার মধ্যে পানি আছে, এই 5টার মধ্যে 1টার মধ্যে পানি আছে, 4টার মধ্যে আপনার আছে, মানে এটার মধ্যে হচ্ছে 1টার মধ্যে পানি মানে পানি হবে, এটার মধ্যে 2টার মধ্যে পানি হবে, এটার মধ্যে 3টার মধ্যে পানি হবে, এটার মধ্যে 4টার মধ্যেই পানি হবে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন এই যে ব্যাংকটা আছে, এই ব্যাংকটা আছে, এই ব্যাংকটা লাভ বানিয়ে যদি মনে করেন এই ইনিপন্ত উঠতে পারেন, মানে তাহলে দেখবেন 27 গুণ পেয়ে যাবেন। যদি মনে করেন যে আমি পাঁচ মানে এই এটা ক্রস করে ফেলছি, যেমন এটা তো চলে আসছি আমি, মানে ব্যাংক লাভ দেওয়াইতে দেওয়াইতে ভালো একটা এনো, একটা এখানে, একটা এখানে, এরকম লাভ দেওয়াইতে দেওয়াইতে যখন আমি মানে এই 27 গুণে চলে আসবো, তখন কিন্তু আমার 100 টাকা কে মানে 27 গুণ হচ্ছে 2700 টাকা, মানে আমি যদি এটা যেতে পারি তাহলে 2700 টাকা মানে 27 গুণ টাকা পাবেন আপনি। সেক্ষেত্রে আমি আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্সটা হচ্ছে এত উপরে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি কেন বলছি এত উপরে যাওয়ার দরকার নেই, কেননা এই দুইটার পরে হচ্ছে অনেক রিস্ক, মানে সরি এই দুইটা হচ্ছে অনেক রিস্ক। আপনি চেষ্টা করবেন এই যে 2.17 গুণ পর্যন্ত থাকার, কারণ এটার মধ্যে যে কোনো 1 গড় খালি থাকে আর এটার মধ্যে যে কোনো 2 গড়, তো সেক্ষেত্রে একবার না পারলে ওটা ডাবল করে দ্বিতীয় গড়ে যাবেন, মানে আমার কথা হচ্ছে ডাবল করে দেবো। তো আমি দেখিয়ে দিচ্ছি, তো আমার কাছে মনে হইতেছে যে আমি এটাতে দিব, হ্যাঁ দেখি কি হয়। আচ্ছা একটু ঘুরতেছে, এই দেখেন এটাতে কিন্তু পানি, বাকিগুলো কিন্তু ছিল। আমি যদি এটাতে ছিলাম তাহলে আমি জিততাম। তো দেখেন এখানে কিন্তু অনেকে হেরে যাওয়ার পর মানে এখানে যখন হারবেন আপনি বা মনে করেন এখানে হইল না, তারপর অনেকে গেলে মানে করে ফেলে, কী করে মানে মাথাটা গরম করে ফেলে, তারপর মানে ডাবল করে করতে করতে মানে সব নষ্ট করে ফেলে, মাথা গরম করলেই সব কিছু আপনার যাবে। তারপর এই দেখেন আমি করে দেবো ডাবল, মানে আপনি যদি 20 টাকা করতেন, 20 টাকা হারতেন হয়তো 40 টাকা, আমার যেহেতু টাকা আছে তারপর আমি এই দেখেন 200 টাকা করে দিচ্ছি, ডাবল করে দিচ্ছি। আমার কিন্তু এখানে খেয়াল রাখবেন যে আমার কত টাকা এই পর্যন্ত আছে মানে গেছে, তারপর আমি কত টাকা তুলি ওইটা দেখবেন। তারপর আমি চলে যাচ্ছি হচ্ছে 1 নম্বরে। হ্যাঁ দেখেন এখন 1 নম্বরে কিন্তু ঠিক আছে, এখন যদি আমি এই যে টেক উইনিং করে দেই না, তাহলে এই দেখেন 260 টাকা আমি উঠাতে পারবো। প্রথমবার কিন্তু এখন আমি কিন্তু লস করছি, লস করছি বলতে মানে 100 টাকা বেট করছিলাম ওইটা আমি লস করছি। আমি কিন্তু মাথা গরম করি নাই, আমি মাথা ঠান্ডা করেই খেলতেছি, কারণ আমি জানি এখানে মনে করো 1-2 বার হইলে মানে ঠাস করে উঠে পড়বে, মানে কিছু সময়টা একটু পরে দেখবেন কেন। এই দেখেন এখন যদি আমি উঠায় ফেলি তাহলে কিন্তু আমার 60 টাকা প্রফিট। হ্যাঁ 60 টাকা প্রফিট। তো সেক্ষেত্রে হচ্ছে আমি ব্যাংকটিকে আমি বলছি না আপনাদের এই গড়পন্ত লোন করাবো, আপনি আমার এই ব্যালেন্সটা চেক করেন, ব্যালেন্স কয় টাকা ছিল। তাই দেখেন তারপর এখানে দেওয়ার পর আমি হচ্ছে 2 নম্বরে দিচ্ছি, এই দেখেন আছে 2 গুণ পর্যন্ত গেছে। ঠিক আছে প্রথমবার কিন্তু 100 টাকা লস করছি, এখন কিন্তু 200 টাকা দেওয়ার পর এই দেখেন আমার 434 টাকা আসছে। এখন যদি আমি 434 টাকা টেক উইনিং করে ফেলি, এই দেখেন আমার ইয়েটা বেড়ে গেছে। ঠিক আছে এই দেখেন আমি অন করে ফেলছি, মানে আমার টোটাল গেছে কত 300 টাকা, প্রথম বেট করছি 100 টাকা চলে গেছে, তারপর 200 টাকা বেট করছি, টোটাল আমার বেট হয়েছে 300 টাকা, আমি প্রফিট করছি কত 400 টাকা। দেখছেন আমার কিন্তু লস নাই, 100 টাকা কিন্তু আমার লাভ। এখন আমি লাভ করছি, তারপর আমি আর 200 খেলবো না। অনেকে কারে লাভ করার পর বাড়িয়ে দেয় বা আবার করে, তারপর কিন্তু হারে। এখন আমি চলে যাব হচ্ছে আবার অর্ধেক, মানে এই 100 টাকা শুরু করছি, 100 টাকাই করবো প্লেসে বেট, মানে আমি হারলে ডাবল করব, কিন্তু যখন জিতবো তখন ওই রকমভাবে যাবে, মানে যত আমি এ করছি। তারপর হচ্ছে আমি 2 নম্বরে দিয়ে দিচ্ছি, এই দেখেন আমি লস করছি, তারপর লস করার পর আমি তো ডাবল করে দিই। তারপর আমি এখানে 5 নম্বরটা দিয়ে দিচ্ছি,
তো পাঁচ নম্বরটা দেওয়ার পর অবশ্যই এখানে আমার পাঁচের পর আমি এক নম্বরটা দিয়ে দিচ্ছি, জানি না কী হয়। এই দেখেন আসে, এই দেখেন, মানে একবার লস করছি তো আরেকবার আমি প্রফিটটা করে ফেলছি। এই দেখেন কত, 434 টাকা। আমার আর উপরে যাওয়ার দরকার নেই, যদি উপরে যাই তাহলে পাঁচ গুণ পাবো। তো আমার যেহেতু আমি রিস্ক নিতে চাই না, আপনারা রিস্ক নেবেন না, রিস্ক নিলেই মানে অনেক ইয়ে হয়। রিস্ক মাঝে মধ্যে নেবেন, এখন নিয়েন না, কারণ যখন টাকা থাকবে অ্যাকাউন্টে তখন রিস্ক নেন, কারণ এখন টাকা যাদের কম তারা রিস্ক নেবেন না। তারপর আমি এখানে টেক উইনিং করে দিচ্ছি, এই দেখেন আমার 400। আপনি আমার ব্যালেন্সটা দেখেন, আমার 200 টাকা লাভ, লস নাই তো। তো এইভাবেই আপনারা যখন হারবেন তখন ডাবল করবেন, এর আগে ডাবল করবেন। আমি তারপর আবার এটা যখন জিতছি তারপর আমি আবার অর্ধেক করে দিচ্ছি, মানে 100 টাকা করে দিচ্ছি, দেখি এবার কী হয়। দিয়ে দিলাম তিন নাম্বারটাই, আছে। আমি যদি চাই 30 টাকা টেক উইনিং করে দিই তাহলে 30 টাকা আমার লাভ। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, এই 30 টাকা আমার লাভ। এভাবেই খেলবেন, মোট কথা মাথা গরম না করে। এই দেখেন আমি এখানে আমার ইয়েটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তারপর আমি এখানে একটু রিস্ক নিতে চাই, তারপর আমি 20 টাকা করে যাই, দেখি 20 টাকা করে আমি রিস্ক নিতে চাই। আমি প্লেসে বেট করছি, তারপর আমি এক নম্বরটা দিচ্ছি, তারপর আবার দিব হচ্ছে এক নম্বরে। এই দেখেন ডুবে গেছে, যাই হোক আমি রিস্ক নিতেছি এটা। তারপর এটা আমি ডাবল করে দিচ্ছি, আমি হারলে ডাবল করি। তারপর দুই নম্বরে দিচ্ছি, এই দুই নাম্বারটা কুফা, এই পর্যন্ত জয়বার দিছি অতবার হারছি, যাই হোক ডাবল করছি। আবার এক নাম্বারটা দিচ্ছি, আছে। তারপর হচ্ছে আমি দিব হচ্ছে তিন নাম্বার, এই দেখেন আছে, আমার লস নাই, দেখেন 173 টাকা। আমি বেট করছি কত, দেখেন না, দেখেন আপনি আমার এখানে দেখবেন ব্যালেন্সটা দেখবেন, আমার ব্যালেন্স কিন্তু লস নাই, আমি কিন্তু লাভেই আসি। তারপর আবার আমি এটাকে 20 নিয়ে যাব, কারণ আমি জিতে গেছি, কারণ হারলে না আমি ডাবল করতাম, জিতে গেছি আবার প্রথম থেকে শুরু করব, হারলে আবার ডাবল করব, এটাই খেলার নিয়ম ভাই। প্রথমে যদি মানে হে হে 500-1000 হ্যান ত্যান লাগায় থন তাহলে তো হারবেনি, মানে হারলেই পরে মাথা গরম হয়ে যায়, তারপর সবই হারে। তারপর আমি প্লেসে বেট করছি, তারপর আমি 4 নম্বরটা দিয়ে দিচ্ছি, এখানে আসে। তারপর হচ্ছে 5 নম্বরটা দিয়ে দিচ্ছি, এই দেখেন এটাও আছে, আমি চাইলে এটা ইয়েতে দিয়ে দেবো 43, এটার মধ্যে 43 টাকা, 20 টাকা দিয়ে বেট করছি, 43 চলে আসছে, সমস্যা নেই আমার তো লাভ। এভাবেই খেলবেন, আমার কিন্তু লস নাই, দেখেন লস নাই। আমি আমার কাছে টাকা আছে, আমি বেশি করে খেলতে পারবো, আপনার কাছে যদি টাকা কম থাকে আপনি কম ইয়েতে খেলবেন। এভাবেই খেলবেন, মূলত এটাই টিপস অ্যান্ড ট্রিক্স, মাথা গরম করবেন না, খুব ইয়েতে ইয়ে করবেন। দেখেন আমার কিন্তু ইয়ে ছিল না, মানে আমার কিন্তু এখন লাভই আছে। তো এইভাবেই আপনি আপনাদের একটা টিপস অ্যান্ড মানে টিপস অ্যান্ড ট্রিক্স এটাই ছিল। তো এছাড়াও এই সকল গেমসের টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি পেতে চান না, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রত্যেকটা চ্যানেল মানে প্রত্যেকটা গেমসের টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপলোড করব, নিয়মিত ভিডিও আসবে। আর একটা কথা হচ্ছে ভাই, আপনারা আমাকে ভুলেই গেছেন, কেননা চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, প্লাস ভিডিওতে ভিউ হয় না। মানে এই ভিডিওতে যদি 1000 লাইক হয়, আমি আবারও বলে দিচ্ছি, এই ভিডিওতে যদি 1000 লাইক করতে পারেন না, তাহলে আমি নেক্সট ভিডিওটা ফুল গেম নিয়ে বানাবো। এই যে এই ফুল সব গেমস খেলে আমি আপনাদের দেখাবো, সব গেমস খেলে দেখাবো, এমনকি সিক্রেট টিপসও আছে কিছু, এগুলো আমি শেয়ার করব। তো আমি আবারও বলে দিচ্ছি, যারা অ্যাকাউন্টটা করবেন তারা অবশ্যই আমার প্রোমোকোড ইউজ করবেন, প্রোমোকোডটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমিও বলে দিচ্ছি প্রোমোকোডটা হচ্ছে বড় হাতের HATIM59। এটা হচ্ছে আমার ইয়ে প্রোমোকোড, এটাই আপনারা ইউজ করে আইডি খুলবেন, তারপর আপনারা ডিপোজিট উইথড্র করবেন। যে কোনো ধরনের সমস্যা আপনি আমাকে বলবেন, আমি আপনাকে সলভ করে দেবো। এই সাইটটা ওয়ান অফ দ্য বেস্ট সাইট, আপনি খেলে দেখতে পারেন। যারা খেলছে আজ পর্যন্ত কোনো সময় ইয়ে আসে নাই, রিপোর্ট আসে মানে রিপোর্ট ব্যাড রিপোর্ট আসে নাই, সবাই বলতেছে ভালো, এখানে এজেন্ট লাগে না, নিজেরটা নিজেই করতে পারবেন কোনো রকম রিস্ক ছাড়াই। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।